Hello students, আজি মই তোমালোকৰ আগত HS final year examination 2023 প্রস্তুতি হকে education বা শিক্ষার প্রথম পার্টির তৃতীয় খণ্ডটি লৈ আহিছো। প্রথম পার্টি হল স্বাধীনোত্তর কালৰ ভাৰতবৰ্ষ আৰু অসম মাধ্যমিক শিক্ষা। এই ভিডিওত মই তোমালোকৰ আগত প্ৰিভিয়াস ইয়াৰৰ কোশ্চিন পেপাৰ সলিউচন আৰু ভেৰি ইম্পৰ্টেণ্ট কোশ্চিন অ্যান্সার আলোচনা করি। বলা এতিয়া আমি তিনি নম্বর পার্টিলৈ যাব। এই তিনি নম্বর পার্টত মই তোমালোকর আগত চমু প্রশ্নর উত্তর, দুই নম্বর, চারি নম্বর বা ছয় নম্বর কই পরীক্ষাত অহা প্রশ্ন সমূহ আর সেইবোৰৰ আনসার মই তোমালোকর আগত বিতংক আলোচনা করবলে প্রয়াস করি। কোশ্চিন নম্বর ওয়ান, ছাত্রসকলৰ মাজত নেতৃত্ব আৰু গুণৰ বিকাশৰ বাবে মোডালিয়াৰ আয়োগে আগবঢ়োৱা দুটা পৰামৰ্শ উল্লেখ কৰা, 2016 চনত আহিছিল। আনসাৰ, ছাত্রসকলৰ মাজত নেতৃত্বৰ গুণৰ বিকাশৰ বাবে মোডালিয়াৰ আয়োগে আগবঢ়োৱা দুটা পৰামৰ্শ হল, নাম্বাৰ ওৱান অনুশাসনৰ প্ৰশিক্ষণ, নাম্বাৰ টু নেতৃত্বৰ প্ৰশিক্ষণ। কোশ্চিন নম্বর দুই লৈ অহা, জাতীয় শিক্ষা ব্যবস্থা বুলিলে কি বুঝা? 2016 চনত আহিছিল যে জাতীয় শিক্ষানো কি, জাতীয় শিক্ষা বুলিলে কি বুঝা? তোমালোকৰ প্ৰশ্ন এনেকৈ আহিব পাৰে, জাতীয় শিক্ষা ব্যবস্থা কি বা জাতীয় শিক্ষা ব্যবস্থা বুলিলে কি বুঝা, এনেকৈ দিব পাৰে। দুই নম্বৰৰ প্ৰশ্ন, জাতীয় শিক্ষা ব্যৱস্থা বুলিলে সমূহীয়া শিক্ষা সংগঠন আৰু সকলোৰে বাবে সমান শিক্ষা বুজায়। তাৰমানে যিটো জাতীয় শিক্ষা ব্যৱস্থা, এই জাতীয় শিক্ষা ব্যৱস্থা বুলিলে আমি সমূহীয়া সংগঠন বা সকলোৰে বাবে সমান শিক্ষা ব্যৱস্থাটোকে বুজায়। কোঠাৰী আয়োগৰ মতে শিক্ষাক দেশৰ, এই জাতীয় শিক্ষা ব্যৱস্থা সম্পৰ্কে কোঠাৰী আয়োগে কৈছে যে শিক্ষাক দেশৰ সামাজিক পৰিৱৰ্তন আৰু বিকাশ সাধনৰ প্ৰধান আহিলা হিচাপে গণ্য কৰিব পাৰি। এই শিক্ষা, শিক্ষা এডুকেশ্যনক আমি কি কওঁ, দেশৰ সামাজিক পৰিৱৰ্তন কৰে আৰু দেশ এখনৰ বিকাশৰ সাধনৰ প্ৰধান আহিলা হল কি, এই শিক্ষা ব্যৱস্থা। শিক্ষাইহে দেশৰ বৈষয়িক সম্পদৰ বিকাশ সাধন কৰিব পাৰে। আমাৰ দেশৰ এই সম্পদসমূহৰ যিখিনি বিকাশ, এই বিকাশ মানে শিক্ষাৰ দ্বাৰাহে আমি সাধন কৰিব পাৰোঁ। সেইবাবে জাতীয় শিক্ষা ব্যৱস্থাই ইয়াৰ গুণগত আৰু সংখ্যাগত দিশত সুসংগঠিত কৰি তোলাৰ ওপৰত আয়োগে গুৰুত্ব প্ৰদান কৰিছে। সেই হেতুকে জাতীয় শিক্ষা ব্যৱস্থাৰ জৰিয়তে এই শিক্ষাৰ গুণগত আৰু সংখ্যাগত দিশত যাতে সুসংগঠিত কৰি তুলিব পাৰি বা তোলা হয়, তাৰ ওপৰত কোঠাৰী আয়োগে বিশেষ গুৰুত্ব প্ৰদান কৰিছে। নম্বৰ থ্ৰী, কোঠাৰী আয়োগৰ পৰামৰ্শ মতে মাধ্যমিক শিক্ষাৰ গাঁথনিটো লিখা হল, 2016 চনত আছিল যে কোঠাৰী আয়োগে যিখিনি পৰামৰ্শ দিছিল সেই পৰামৰ্শ মতে মাধ্যমিক শিক্ষাৰ গাঁথনিটো কেনেকুৱা ধৰণৰ আছিল। আনসাৰ, কোঠাৰী আয়োগৰ পৰামৰ্শ মতে মাধ্যমিক শিক্ষাৰ গাঁথনিটো হল, নম্বৰ ওৱান প্ৰাক প্ৰাথমিক পৰ্যায় এক বছৰৰ পৰা তিনি বছৰলৈ, নাম্বাৰ টু প্ৰাথমিক পৰ্যায় সাতৰ পৰা আঠ বছৰলৈ। তাৰমানে গাঁথনিটো এনেকৈ দিছিল যে প্ৰাক প্ৰাথমিক প্ৰি প্ৰাইমাৰী ষ্টেজটো ফ্ৰম ওৱান টু থ্ৰী ইয়াৰ্ছ এণ্ড প্ৰাইমাৰী ষ্টেজ ফ্ৰম ছেভেন টু এইট ইয়াৰ্ছ। ইয়াক দুটা উপ পৰ্যায়স্বৰূপে ভাগ কৰি নিম্ন প্ৰাথমিক চাৰিৰ পৰা পাঁচ বছৰৰ আৰু উচ্চ প্ৰাথমিক তিনি বছৰৰ কৰিব লাগে বুলি কোঠাৰী আয়োগে কৈছিল। তিনি নম্বৰ, নিম্ন মাধ্যমিক বা হাই স্কুলৰ সাধাৰণ শিক্ষা তিনি বা দুই বছৰ আৰু বিত্তীয় শিক্ষা একৰ পৰা তিনি বছৰৰ বাবে হ'ব লাগে। উচ্চতৰ, চাৰি নম্বৰ, উচ্চতৰ মাধ্যমিকৰ সাধাৰণ শিক্ষা দুই বছৰৰ আৰু বিত্তীয় শিক্ষা একৰ পৰা তিনি বছৰৰ হ'ব লাগে। পাঁচ নম্বৰটো হ'ল উচ্চ শিক্ষা প্ৰথম ডিগ্ৰীৰ অধ্যয়ন সূচী তিনি বছৰ বা অধিক হ'ব লাগে। চ' এইখিনিয়ে দিছিলে কোঠাৰী আয়োগৰ পৰামৰ্শ মতে মাধ্যমিক শিক্ষাৰ গাঁথনি।
4 নম্বৰ মুডালিয়ার আয়োগৰ পৰামৰ্শ অনুযায়ী অসমৰ মাধ্যমিক শিক্ষাৰ ক্ষেত্ৰত সংগঠিত হোৱা দুটা পৰিৱৰ্তন উল্লেখ কৰা 2016 চনত আছিল কি মুডালিয়ার যিটো আয়োগ আছিলে সেই পৰামৰ্শমতে অসমৰ যিখন মাধ্যমিক শিক্ষাৰ ক্ষেত্ৰত কি কি পৰিৱৰ্তন হৈছিল তাৰ দুটা উল্লেখ কৰিব দিছে আনসার নাম্বার ওয়ান 1962 চনত অসম মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন হয় মুডালিয়ার আয়োগের পরামর্শ মতে নাম্বার টু অসমত বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠা এই দুটা আছিল মুডালিয়ার আয়োগের পরামর্শ অনুযায়ী অসমত হওয়া পরিবর্তন কোশ্চিন নম্বর ফাইভ লো আহা কোশ্চিন নম্বর ফাইভত কোয়া হয়েছে কি 1952-53 চনের মুডালিয়ার আয়োগে আঙুলিয়াই দিয়া অনুসরি ভারতের মাধ্যমিক শিক্ষা চারিটা আহোয়া উল্লেখ করা তার মানে 1952-53 চনের যখন আয়োগ আছিল সেই আয়োগক আমি কি মুডালিয়ার আয়োগ বলে কইসিল আর এই মুডালিয়ার আয়োগে ভারতবর্ষর মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উলিয়ে দিয়া বা আঙুলিয়াই দিয়া চারিটা আহোয়া বা দোষ বা ত্রুটি উল্লেখ করব দিছে 2016 চনত আইসিল আনসার 1952-53 চনের মুডালিয়ার আয়োগে আঙুলিয়াই দেয়া ভারতের মাধ্যমিক শিক্ষার চারিটা আহোয়া হল নাম্বার ওয়ান আমার বর্তমানের মাধ্যমিক শিক্ষা বাস্তব জীবনের লগত জড়িত নয় আমার যখন বর্তমানের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটা আছিল তেতিয়া সময়ত সেইটো কি বাস্তব জীবনের লগত জড়িত নাছিল নাম্বার টু এই শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রীর পূর্ণ ব্যক্তিত্বর বিকাশত অসমর্থ হয়েছিল মানে কি সেই সময়ের সেই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটো ছাত্র ছাত্রী সকলের পূর্ণ ব্যক্তিত্ব বিকাশটো প্রকাশ করবলৈ সাকসেসফুল হওয়া নাছিল নাম্বার থ্রি বর্তমানের শিক্ষা পদ্ধতি ঠেক গণ্ডির আর একপক্ষীয় হওয়ার কারণে ক্ষমতা লোপ পাইছিল আর বর্তমান শিক্ষা পদ্ধতিত কোনো ধরনের ক্ষমতা উল্লেখ নাছিল নাম্বার ফোর শিক্ষা আহরণের মাধ্যম ইংরেজি ভাষা হওয়া বাবে আর ই বাধ্যতামূলক বিষয় হওয়া বাবে নানা ভেবেজালির সৃষ্টি হল যেটা যেতিয়া যে শিক্ষার মাধ্যমটো আসলতে মাতৃভাষাত হব লাগে যেহেতু ইংরাজি দেওয়া হয়েছিল সেই কারণে ই বাধ্যতামূলক বিষয় হওয়ার কারণে খুব ভেবেজালির সৃষ্টি হয়েছিল পাঁচ নম্বর অগতানুগতিক শিক্ষা পদ্ধতি ছাত্র ছাত্রীর মাজত স্বাধীনতা আর আত্ম প্রত্যয়ের অনুভব জগাই তোলা যে আমার যেখানে অগতানুগতিক শিক্ষা পদ্ধতির দ্বারা আমার ছাত্র ছাত্রী সকলের মাজত স্বাধীনতা আর আত্ম প্রত্যয়ের অনুভূতিটা জগাই তুলিব লগা নাম্বার সিক্স শ্রেণী সমূহ ছাত্র ছাত্রীর সংখ্যা প্রয়োজনতকৈ অনেক বেশি হওয়া বাবে শিক্ষক আর ছাত্র ছাত্রীর মাজত পারস্পরিক নিবিড় সম্বন্ধ রক্ষাত কঠিন হয়ে পড়েছিল ছয় নম্বর মাধ্যমিক স্কুলের শিক্ষক নির্বাচন পদ্ধতিটো ত্রুটিপূর্ণ আছিল তোমালোকক মই এই ইয়াতে কোশ্চেনের অ্যানসার খিনি ছয়টা যেহেতু চারিটা খুঁজিছিল চারি নম্বর প্রশ্ন আছিল মই ছয়টা দিছো যেহেতু তোমালোকর সর্বোচ্চ নম্বর ছয় পরীক্ষাত আহিব পারে বা ইয়াতে দুটাও আহিব পারে সেই হেতুকে হেনেকৈ তোমালোকক অ্যানসার খিনি ছয়টাত করে দিয়া হয়েছে ছয় নম্বর প্রশ্নলে অহা মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ বলিলে কি বুঝা 2015-2014 চনত আহিছিল মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণের অর্থ হল আত্মনিয়োগের ব্যবস্থা করার লগতে চাহিদা আর দক্ষ মানব শক্তির মাজত থাকা মাজত থাকা অপসমাজন নোহোৱা করা তার মানে কি যে মাধ্যমিক শিক্ষা বৃত্তিমুখী করার অর্থটাই হল কি আত্মনিয়োগের ব্যবস্থা করার লগতে চাহিদা আর দক্ষ মানব শক্তির মাজত থাকা যেখানে অপসমাযোজন সেই ব্যবস্থাটো নোহোৱা করা ইয়ার উপরেও যিবিলাকে কোনো ধরনের আগ্রহ আর উদ্দেশ্য নোহোৱাকৈ উচ্চ শিক্ষা লাভ করবলৈ বিচাৰে তেওঁলোকক অন্য উপায়ে উপায় দিয়ার ব্যবস্থা করা সো এইখানে আসলে কি মাধ্যমিক শিক্ষা বৃত্তিমুখীকরণ এটা সাত নম্বর প্রশ্ন লৈ আহা কোঠারী আয়োগের পরামর্শ অনুযায়ী কর্ম অভিজ্ঞতা কি 2015 চন আছিল ভেরি ইম্পর্টেন্ট এই দুটা কোশ্চেনের একটা কোশ্চেন তোমালোকর
অহার 2023 HS ফাইনাল ইয়ার এক্সামসত অহার সম্ভাবনা আছে। কোঠারি আয়োগের মতে গৃহ স্কুল কর্মশালা ফার্ম ফ্যাক্টরি অথবা আন যিকোনো পরিস্থিতিত অংশ গ্রহণ করা কার্যই হয়েছে কর্মবিহিতা। তার মানে কি যিকোনো ঠাইত গৃহ স্কুল হোক কর্মশালা হোক ফার্ম ফ্যাক্টরি বা যিকোনো পরিস্থিতিত আমি যদি কামত অংশগ্রহণ করো সেই কার্যটাকে কর্ম অভিজ্ঞতা বলে। কর্ম অভিজ্ঞতা পরিবর্তনে আধুনিক শিক্ষা থাকা শিক্ষার্থী সকলের কর্ম অভিমুখতার দুর্বলতা আঁতর করিব পারে। ই বুদ্ধিজীবী আর শ্রমজীবী সকলের মাজত ব্যবধান আঁতর করিব পারে। হ্যাঁ, কোঠারী আয়োগে মতামত দিছিল যে কর্ম অভিজ্ঞতা আমার সাধারণ আর বৃত্তিমূলক সকলবর শিক্ষার অবিচ্ছন্দ অঙ্গ হব লাগিব। আট নম্বর, অসমর মাধ্যমিক শিক্ষার সমস্যাসমূহ সমাধানের বাবে চারিটা পরামর্শ আগবঢ়া 2015 চনত। অসমর মাধ্যমিক শিক্ষার সমস্যাসমূহ সমাধানের বাবে চারিটা পরামর্শ হল নাম্বার ওয়ান, প্রয়োজন অনুসরি সকল অঞ্চলতে মাধ্যমিক স্কুল স্থাপন করিব লাগে। নাম্বার টু, মাধ্যমিক শিক্ষার বৈষয়িক অবস্থা উন্নত করিব লাগে। নাম্বার টু, মাধ্যমিক বিদ্যালয়ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকক নিযুক্তি দিব লাগে। নাম্বার ফোর, মাধ্যমিক শিক্ষাক বৃত্তিমুখী করার কারণে গুরুত্ব দিব লাগে। মরমর ছাত্র ছাত্রী সকল, যেহেতু আমি অসম রাজ্যের বাসিন্দা, গতিকে তোমালোকে এই অসম রাজ্যের বাসিন্দা হিসাবে অসমের মাধ্যমিক স্কুলবিলাকর সমস্যাখিনি কেনেকৈ আমি সমাধান করিব পারো সেই বিষয়ে লিখিলেও হয়ে যাব। কেতিয়াবা ছয়টাও দিব পারে, গতিকে তোমালোকে এই চারিটাতো লিখিবাই আর দুটা হেনেকৈ তোমালোকে নিজের পর লিখিলেও হয়ে যাব। ন নম্বর কোশ্চিন, জাতীয় শিক্ষানীতি 1986-ত মাধ্যমিক শিক্ষা সম্পর্কে আগবঢ়োৱা পরামর্শসমূহ কি কি আছিল আলোচনা কৰা 2016-ত আহিছিল এই প্রশ্নটো। নাম্বার এ ই সি সি ই, নাম্বার বি মাধ্যমিক শিক্ষা আর নবোদয় বিদ্যালয়, নাম্বার সি বৃত্তিমুখী শিক্ষা, নাম্বার ডি মূল্যবোধর শিক্ষা, নাম্বার ই সংযোগ মাধ্যম আর শিক্ষা প্রযুক্তি বিদ্যা, স্ত্রী শিক্ষা, অর্থনৈতিক বিকাশের উপর গুরুত্ব দিয়া, তারপিছত আই নম্বর ইতিহাস আর জাতীয় বিকাশ যে সাংবিধানিক কর্তব্য আর নাগরিক সকলের অধিকার আদির বিষয়ে শিক্ষা, কে বিজ্ঞান কলা আর সমাজ বিজ্ঞানের বিভিন্ন জ্ঞান আদি, এইবিল আসলে জাতীয় শিক্ষানীতি বা রাষ্ট্রীয় শিক্ষানীতি 1986-র পরামর্শ। কোশ্চিন টেন, অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের বিষয়ে এটি চমুকে লিখা। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ, তোমালোকে গম পাওয়া যে আমি যখন সংসদের আন্ডারত আমি কিতাবখিনি পাইছো বা পরীক্ষা দিছো, আমি মার্কশিট পাম বা যে আমি ফার্স্ট ইয়ারত পরীক্ষা দিলো, সেইটোই হল আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল। এইটো অসমত হায়ার সেকেন্ডারি ক্লাসের পরীক্ষা পাঠ্যক্রম নীতি নির্ধারণ গোটেইখিনি এই সংসদের আন্ডারতে হয়, তার বিষয়ে অকনমান লিখিব লাগে। দুই নম্বরের কারণে আইসিল, কেতিয়াবা চারি নম্বরে দিব পারে আর এটা তোমালোক জনাও প্রয়োজন। 2014 চনত আইসিল আনসার, কোঠারী আয়োগের পরামর্শর আধারতে 1984 চনত অসম মাধ্যমিক শিক্ষা সংসদ অসম সরকারে গঠন করে আর উচ্চতর মাধ্যমিক পর্যায়ের প্লাস টু পরিচালনা নিয়ন্ত্রণ আর প্রশাসনের দায়িত্ব সংসদের হাতলৈ আহে। তার মানে কি এই শিক্ষা সংসদ, শিক্ষা সংসদের কাম কি যে আমার প্লাস টু পর্যায় মানে উচ্চতর মাধ্যমিক পর্যায়ের কি যেখানে পরিচালনা নিয়ন্ত্রণ আর প্রশাসনের সকলখিনি দায়িত্ব এই সংসদের উপর ন্যস্ত করা হয়েছে। ফলস্বরূপে তেতিয়ারপরা পূর্বে গুয়াহাটি আর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের হাতত থাকা উচ্চতর মাধ্যমিক শিক্ষার অর্থাৎ প্লাস টু পাঠ্যক্রমের প্রস্তুতি পাঠ্যপুথি প্রণয়ন
পরীক্ষা আদি সকলো দায়িত্ব সংসদর দায়িত্ব হয়ে পড়ে। গতিকে মরমর ছাত্র ছাত্রী সকল, এই শিক্ষা সংসদর বিষয়ে তোমালোকর পরীক্ষাত আহিব পারে আর তোমালোকে জানাই অকনমান তোমালোকে নিজের পড়া লিখিলেও বেশি ভাল হব, কারণ শিক্ষা সংসদে তোমালোকর শিক্ষার লগত কি কি করেছে সেইখিনিও তোমালোকে ইয়াতে সংযোগ করে দিব পারা। গতিকে এডুকেশন বিষয়টো তোমার নিজের বস্তুখিনি ভালদরে বুঝি লৈ তোমার নিজের কথাও কিছু সুমাই দিব লাগবে। এতিয়া মই যিখিনি দিছো এইখানে মেইন, ইয়ার লগতে তোমালোকে পরীক্ষা তোমার মনত অহা বা তোমার সেই বিষয়ের প্রতি থাকা ধারণাটো অকনমান আঙুলাই দিলে তোমালোকে ফুল মার্ক পাই যাব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।